প্রচন্ড রোদ, এখানে চান করাতে এসেছি আমরা এসেছি। পুরো কুমির একবারে ক্রোকোডাইল। তার নাম পিঙ্কি। সো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে 9টা, তো আমরা যাবো আমার একটা নাতি হচ্ছে, নাতির অন্নপ্রাশন রয়েছে। তো আমার নাতি মানে একটা ভাবতে কেমন লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর ওখানে যাব আমরা, যাব মাগুড়িয়া। আমাদের এখান থেকে 45 মিনিট টাইম লাগবে যেতে বাইকে। তো রাস্তায় ভিডিও করতে পারবো না, কারণ আমাদের সঙ্গে মুনিয়া যাবে, ছোটো, ভিডিও করতে পারবো না। তো চলো সেখানে গিয়ে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। এখানে সব ঠাকুর রয়েছে, কৃষ্ণ ঠাকুর আছে, প্রভুপাদ আছে, সব রয়েছে এখানে। এটা খাওয়ার প্যান্ডেল, এখানে খাওয়ানো হবে। এই যে প্যান্ডেল, এখানে কার্তিক ঠাকুর এখানে আছে, জোড়া কার্তিক দুটো। এটা রাতে পুজো হয়েছে, তো গাইজ আমাদের মানে এখানে আসতে, আমরা আমাদের যে বাড়ি সেখান থেকে আসতে আমাদের 45 মিনিট টাইম লেগেছে বাইকে। প্রচণ্ড রোদ, এখানে চান করাতে এসছে আমরা এসেছি। পুকুরে আছে, চান করাচ্ছে। এখানে পুকুরগুলো নেই, এত মাছ রয়েছে, সেই কারণে পুরো এখানটায় পুরো জাল দিয়ে পুরো ঘেরে দিয়েছে, যাতে না পাখিরা খেতে পারে, মাছরাঙা পাখি। পুরো পুকুরটা জাল দিয়ে, পুরো মানে যতটা পুকুর ততটা জাল দেওয়া আছে। তোমাদেরকে একটা আমি জিনিস দেখাচ্ছি, কুমির, ছোট কুমির, বাচ্চা কুমির আর আসছে এরকম এরকম করবে। চলো ওই যে, ওই যে কুমির, রে বাবরে, পুরো কুমির একবারে। ক্রোকোডাইল পুকুর থেকে উঠে এলো এটা। এটা হচ্ছে কুমির না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে হচ্ছে গোসাপ বলে, আমাদের গ্রামে গোসাপ বলে, কেউ কেউ এটাকে গড়গেল বলে। এখানে সব দোকানদারই বসেছে, মানে দোকান বলতে যে আমার ওখান থেকে ইসকনের যে মন্দির থেকে সব আসছে, ওখানে সব ঠাকুরের আস মানে সব কিছু পাওয়া যাচ্ছে এখানে দোকানে। ওই সুমি দেখি, হেভি লাগছে তো, গেলে চল যা মামাকে নিয়ে যা, নিয়ে গিয়ে তিলক করে নিয়ে। সব তিলক সেবা করে নিলাম, কোথা দেখি, বাহ এই দেখ, এবার কত সুন্দর লাগছে দেখো। এখানে রান্না হচ্ছে, এটা রান্নাঘর। কিন্তু
এখানে মামা ক্ষীর খাওয়াচ্ছে, প্রচন্ড কাঁদছে। কিসের পালক? কিসের হ্যারিবেনের পালক? এটা কে? এটা 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 কে? পিঙ্কি? তার নাম পিঙ্কি? এখানে রান্না টান্না পুরো কমপ্লিট সব রাখা রয়েছে, রান্না টান্না করে সাজিয়ে রেখেছে। তো এবার আমরা খেতে বসবো। এখানে দিয়েছে বেগুন ভাজা আর ছোলা পনিরের তরকারি আছে, আর সঙ্গে আছে রাইস। এ ফিউ মোমেন্টস লেটার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। না ভালো লাগে রেখে দে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবারে বাড়ি যাব। আর এখানে মানে সব কিছু অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাব। আর এই যে আমাদেরকে বড় বড় এই যে তিলক লাগিয়ে দিয়েছে, কারণ হচ্ছে এখানে হরিনাম হচ্ছে, তো সেই জন্যে। আমরা এখন বাড়ি যাচ্ছি, মাগুরিয়া গিয়েছিলাম, মাগুরিয়া গিয়েছিলাম, সেখান থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, কারণ আজকে মা আবার হচ্ছে মা বাবা পুরী যাবে, তাই জন্যে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে আসছি। এখন রাস্তায় আছি, সব তিলক সেবা করে নিয়েছে। আজকে সব মাছ মাংস খাওয়া সব বন্ধ, ঘরে কিছু না। আরে মুনিয়া কোথা? মুনিয়া আছে, ভূমি গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো ভালো থেকো, সুস্থ থেকো, বাই।